Hey guys, welcome to Education for You and welcome to a new class. Aji class tut ami discuss korim ahomor bhugolor uporot hobo para sambhabpor ketaman prashna. Asha koru ei prashna homuhe apunalukor agontuk jikono porikha prostuti sahay koribo. Aru moi aji video tu mobile te record korisu. Already moi koisue ki karonot korisu mobile te record. আৰু আজি আমি লাইভ ক্লাছ নকৰিলোঁ গতিকে ৰেকৰ্ডেড ক্লাছ আপোনালোকলৈ আগবঢ়াম বুলি ভাবিছোঁ অকে সো কোৱেশ্যনছখিনি মই এনেকৈ লিখি লৈছোঁ আৰু ইয়াতে আপোনালোকৰ কাৰণে উত্তৰৰ কাৰণে খালি জাগা এৰিছোঁ প্ৰশ্নটো দিয়া আছে চাই ল'ব আৰু অপচনো দিয়া আছে প্ৰথম প্ৰশ্নটো দেখিছে নিশ্চয় অসমৰ মাটিকালি কিমান এটো নিশ্চয় জানে অসমৰ মুঠ মাটিকালি কিমান অপচন কেটা চাই ল'ব এবাৰ मोबाइल रेकर्ड कर असुविधार सृष्टि हम पारे तार कारण क्षमा कर दी अति सोकाले मैं अपना आगर निचिनक लैपटप रेकर्ड कर भिडिओ आग बढ़ा गति के एने खाली जोको दिन तो मैं भाविल कि एनेक रेकर्ड कर पे अपना दल अक शिक्षा ठीक है प्रश्न तो निश्चय गम पासे और उत्तर कि हम सीट गम पासे হয় প্ৰথমটো হ'ব অসমৰ মাটিকালি ইয়াৰে উত্তৰ হ'ব এইটো এই এইটো 78438 বৰ্গ কিলোমিটাৰ 78438 বৰ্গ কিলোমিটাৰ ঠিক আছে এইটো হ'ব কৰেক্ট আনসার নিশ্চয় গম পাইছে ওকে এতিয়া আমি নেক্সট কোৱেশ্চনটো লৈ আগবাঢ়ো প্ৰশ্নটো চাই ল'ব ব্ৰহ্মপুত্ৰ সমতলৰ মুঠ মাটিকালি কিমান প্ৰশ্নটো এইটো যে ব্ৰহ্মপুত্ৰ সমতলৰ অসমৰ আমি গম পালো এতিয়া ব্ৰহ্মপুত্ৰ সমতলৰ মুঠ মাটিকালি কিমান অপচন 4টা দিয়া আছে ইয়াতে ওকে অকমান বৰখন দি আছে কাৰণে আৱাজটো আহিব পাৰে গতি 4টা অপচন দিয়া আছে অপচন 4টাৰ ভিতৰত কোনটো কৰেক্ট হ'ব ব্ৰহ্মপুত্ৰ সমতলৰ মুঠ মাটিকালি কিমান 4টা অপচন দিয়া আছে নিশ্চয় গম পাইছে কোনটো হ'ব শুদ্ধ উত্তৰ হয় ইয়াৰে শুদ্ধ উত্তৰ হ'ব এইটো 56,000 বর্গ কিলোমিটার 56,000 কিলোমিটার গতিকে ব্রহ্মপুত্র সমতল বলি কোয়ার লগে লগে ইয়াতে 56,000 উত্তর হব 56,000 বর্গ কিলোমিটার ঠিক আছে টোটাল 78438 অর 56,000 কি বর্গ কিলোমিটারে ব্রহ্মপুত্র সমতলে আগুরি আছে মানে অতি বেশি ভাগ আমার ব্রহ্মপুত্র সমতলে আগুরি আছে নেক্সট প্রশ্নটো লিখে আগবাহিছো বরাক সমতলৰ মুঠ মাটিকালি কিমান অপচন 4টা দিয়া আছে চাই ল'ব বৰাকৰ ব্ৰহ্মপুত্ৰৰ গম পালো এবাৰ বৰাকৰ চাই ল'ব অপচন 4টা দিয়া আছে আৰু ইয়াৰে ভিতৰত শুদ্ধ উত্তৰ কোনটো হ'ব গেছ কৰক আপোনালোকে হয় ঠিকেই গেছ কৰিছে ইয়াৰে শুদ্ধ উত্তৰ হ'ব এইটো 6962 বৰ্গ কিলোমিটাৰ বি নম্বৰটো হ'ব শুদ্ধ উত্তৰ ঠিক আছে 6962 লিখি দিছো ইয়াতে কৰেক্ট আনসার নেক্সট প্ৰশ্নটো লৈকে আগবাঢ়িছো অসমৰ পার্বত্য অঞ্চলৰ মুঠ মাটিকালি কিমান গতিকে পার্বত্য অঞ্চলত কিমানখিনি মাটিকালি আছে ব্ৰহ্মপুত্ৰৰ গম পালো 56,000 বৰাকৰ 6962 এতিয়া পার্বত্য অঞ্চল পৰ্বতীয় অঞ্চলত কিমান মাটিকালি আছে অপচন কেটা চাই ল'ব এইকেটা অপচন চাই ল'ব নিশ্চয় গম পাইছে আৰু ইয়াৰে ভিতৰত পার্বত্য অঞ্চলত মুঠ মাটিকালি কিমান আছে হয় ইয়াৰে উত্তৰ হ'ব এইটো 15,322 বৰ্গ কিলোমিটাৰ ঠিক আছে প্ৰথম যিটো অপচন আছে 15,322 বৰ্গ কিলোমিটাৰ ঠিক আছে নেক্সট প্ৰশ্ন মাজুলীৰ বৰ্তমান মুঠ মাটিকালিৰ পৰিমাণ কিমান মাজুলীত কিমান মাটিকালি আছে সেইটো হৈছে প্ৰশ্ন অপচন 4টা চাই ল'ব অপচন দিয়া আছে 4টা মাজুলীত কিমান মাটিকালি আছে তাৰে অপচন 4টা দিয়া আছে উত্তৰ হ'ব ইয়াৰে শুদ্ধ এইটো 800 বৰ্গ কিলোমিটাৰ 800 বৰ্গ কিলোমিটাৰ মাজুলীত বৰ্তমান মুঠ মাটিকালি আছে ঠিক আছে নিশ্চয় গম পাইছে অলপ অলপ আইডিয়া পাইছে ক'ত কিমান মাটিকালি আছে নেক্সট প্ৰশ্নলৈকে আমি আগবাঢ়ো অকে অসমক কি কি ভৌগোলিক অঞ্চলত ভাগ কৰা হৈছে কি ভৌগোলিক অঞ্চলক আমি অসমক ভাগ কৰো অপচন 4টা নিশ্চয় গম পাইছে গতিকে অসমক আমি ভাগ কৰা ভৌগোলিক অঞ্চল কেইটা হৈছে এ নিশ্চয় গম পাইছে অলৰেডি আমি ডিসকাসে কৰিলো ইয়াৰ সীমাবিলাক মাটিকালিবিলাক প্ৰথমটো হৈছে ইয়াৰ উত্তৰ কি হ'ব ওপৰৰ আটাইকেইটা
प्रथम तो ब्रह्मपुत्र समतल भाग करूँ द्वित बराक समतल भाग करूँ और पार्वत्य अंचल भाग करूँ एक कटा भाग भाग करूँ ठीक है ऊपर आटेक हम शुद्ध उत्तर नेक्स्ट प्रश्न दक्षिण सीमार पार हो जा अक्षरेखाडाल नाम कि गति के दक्षिण सीमार कौनडाल अक्षरेखा पार अपन चार चाह लबा निश्चय गम पासा कि हम शुद्ध उत्तर दक्षिण सीमार पार हो जा अक्षरेखाडाल नाम यार नम्बर बी कर्कट क्रांति रेखा बा इंग्राजी ट्रपिक अफ केन्सार बुली क्या है ठीक है ट्रपिक अफ केन्सार आठ नम्बर অসমৰ ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাক নদী অৱবাহিকা দুটাৰ বিচ্ছেদক পাহাৰটোৰ নাম কি গতিকে ব্ৰহ্মপুত্ৰ আৰু যি বৰাক নদী দুয়োটাকে যি বিচ্ছেদ কৰিছে সেই পাহাৰটোৰ নাম কি কোনখন পাহাৰে বিচ্ছেদ কৰিছে চাৰিটা অপচন দিয়া আছে আৰু ইয়াৰে ভিতৰত শুদ্ধ উত্তৰ হ'ব বৰাইল পাহাৰ ঠিক আছে বৰাইল পাহাৰে ব্ৰহ্মপুত্ৰ আৰু আমাৰ বৰাক যি নদী আছে দুয়োটাকে বিচ্ছেদ কৰিছে নেক্সট প্ৰশ্নটো চাই ল'বা কার্বি মালভূমির সর্বাধিক উচ্চতা কিমান কার্বি মালভূমির সর্বাধিক উচ্চতা কিমান হব অপশন চারিটা চাই লবা ইয়াতে গতিকে অপশনের ভিতর এই চারিটার ভিতর ইয়ারে ডি নম্বরটি হব শুদ্ধ উত্তর কার্বি মালভূমির সর্বাধিক উচ্চতা হব 1363 বর্গ কিলোমিটার ঠিক আছে 1363 মিটার সরি নট কিলোমিটার 1363 মিটার ইজ দ্য কারেক্ট আনসার এতিয়া নেক্সট প্রশ্নটোলৈকে আমি আগবাঢ়ো ব্রহ্মপুত্র নদীর সর্বমুঠ দৈর্ঘ্য কিমান বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় পরীক্ষাত সুধি থকা প্রশ্ন অপশন চারিটা চাই লব যে ব্রহ্মপুত্র নদীর সর্বমুঠ দৈর্ঘ্য কিমান আছে চারিটা অপশনের ভিতর ইয়াতে কারেক্ট কোনটো হব এইটো 2900 কিলোমিটার টো শুদ্ধ উত্তর ঠিক আছে মনত রাখিবা 2900 কিলোমিটার প্রায় পরীক্ষাতে সুধি থাকা একটা প্রশ্ন লাস্ট প্রশ্নটি হয়েছে বরাক নদীর দৈর্ঘ্য কিমান ব্রহ্মপুত্রটো আমি গম পালো 2900 আর বরাকর আমি সুধিছো অপশন চারিটা দিয়ে আছে আর বরাকর কিমান হব এই চারিটার ভিতর চাই লবা হয় বরাকর ঠিকই ধরেছা 900 কিলোমিটারটো হব বরাকর ঠিক আছে গতিকে এনেকৈ আমি ডে ওয়ানত প্রশ্নখিনি শেষ করলো আর অহাকালি আমি কিছু আর প্রশ্ন বেশিক আলোচনা করব চেষ্টা করি ঠিক আছে রেকর্ড করে পেলায় ক্লাসব দিম ভাবিছো যেহেতু লাইভত কিছু নেটওয়ার্কর প্রবলেম ইস্যুজ পোৱা যায় আর বহুতে মেক্সিমামে রেকর্ডেড ক্লাসে বিচাৰিছে ঠিক আছে যেহেতু প্রশ্নবিল সাবলৈ সুবিধা হয় রেকর্ডেডত আর অতি সালে মই ল্যাপটপত আপনার কারণে রেকর্ড করম কিন্তু এই দুদিন মান লকডাউন মানে এইকদিন পরিস্থিতি বেয়া কারণে মানে অকান যাবলৈ দিগদার হয়ে আছে গতিকে মই মোবাইলতে রেকর্ড করে পেলে আপনার যিখিনি পাৰো দিবলৈ চেষ্টা করিম যাতে আপনার চর্চাটো থাকি যায় যদি ভিডিওটো চাই ভাল পাইছে লাইক করব কমেন্ট করব শেয়ার করব সাবস্ক্রাইব করবলৈ নাপাহৰিব এডুকেশন ফর ইউ আর নোটিফিকেশন বেলটো প্রেস করে দিবলৈ নাপাহৰিব থ্যাংক ইউ